নমস্কার বন্ধুরা, গল্পপাঠের আসরে আমার আজকের গল্প কুলদা রঞ্জন রায়ের ভূতের বাপের শ্রাদ্ধ। মাঠের মাঝে অশ্বত্থ গাছে এক ভূতের বাসা। সন্ধ্যার সময় এক ভট্টাচার্যী ব্রাহ্মণ যাচ্ছেন মাঠের মধ্য দিয়ে তার এক শিষ্যের বাড়িতে তার বাপের শ্রাদ্ধ করবার জন্য। এমন সময় ভূত এসে তাকে ধরে বলল, ঠাকুর কোথা যাও? ঠাকুর বেশ একটু ভয় পেলেও ভূতকে তা জানতে না দিয়ে বললেন, আরে করিস কি, এখন আমার গল্প করার সময় আছে, এখনই শিষ্য বাড়ি যেতে হবে, গিয়ে তার বাপের শ্রাদ্ধে পুরুত হতে হবে। ভূত অবাক হয়ে বলল, বাপের শ্রাদ্ধটা কীরকম? ঠাকুর বললেন, আরে বাপ মরলে মানুষেরা তার শ্রাদ্ধ করে, তাও জানিস নে? ভূত বলল, তাই নাকি, কই আমরা তো বাপ মরলে শ্রাদ্ধ টাদ্ধ কিছুই করি না। ঠাকুর বললে, তোরা যে ভূত, কাজে অত খবর জানবি কি করে? শুনে ভূতের শখ হলো যে সেও তার পাপের শ্রাদ্ধ করে। সে তখনই ব্রাহ্মণের পায়ে ধরে পড়ল, তাহলে ঠাকুর আজ তোমাকে আমার বাপের শ্রাদ্ধে পুরুৎগিরি করতেই হবে, তা না হলে কিছুতেই ছাড়ছি না। ঠাকুর দেখলেন বেগতিক, ভূতের পাল্লায় পড়ে এখন উদ্ধার পাওয়া দায়। তিনি মুখে খুব উৎসাহ দেখিয়ে বললেন, বেশ তো আমি পুরুৎগিরি করব, কিন্তু শ্রাদ্ধ তো আর অমনি হয় না, দিনক্ষণ দেখতে হয়, নানান রকম আয়োজন করতে হয়। আমি আমার শিষ্যের বাড়ির শ্রাদ্ধ শেষ করে ফিরবার সময় কাল সকালে তোর বাপের শ্রাদ্ধটা করে দেব, এদিকে তুই সব শ্রাদ্ধের আয়োজন করতে থাক। এই বলে তিনি মস্ত ফর্দ করে দিয়ে বললেন, এই সমস্ত জিনিস জোগাড় করে রাখিস। ভূত বলল, বেশ কথা, আমরা এই মাঠে শ্রাদ্ধের সমস্ত আয়োজন ঠিক করে রাখব, কিন্তু ঠাকুর সাবধান, যদি ফাঁকি দাও, ফিরবার সময় না আসো, তবে কিন্তু তোমার বাড়ির পাশে বট গাছটায় গিয়ে বাসা নেব, আর তোমাকে কি করব তা তখন দেখতে পাবে। ঠাকুর কথা দিয়ে প্রতিজ্ঞা করে চলে গেলেন। ভূত শ্রাদ্ধের আয়োজন করতে লেগে গেল, আর যত রাজ্যের ভূত প্রেতকে খবর দিয়ে নেমন্তন্ন করতে লাগল। পুরুত ঠাকুর শিষ্যের বাড়ির শ্রাদ্ধ শেষ করে ফিরবার পথে কেবলই ভাবছেন, ভূতের বাপের শ্রাদ্ধ করব না হাতি করব, শেষে প্রাণটা যাক আর কি। যা হোক, একবার যেতে তো হবেই, তারপর না হয় একটা কিছু বুদ্ধি করে উদ্ধার পাবার চেষ্টা করে দেখা যাবে। এই ভাবতে ভাবতে ব্রাহ্মণ সেই মাঠে এসে উপস্থিত। এসে দেখেন সত্যি সত্যি ভূতেরা শ্রাদ্ধের বিপুল আয়োজন করেছে। প্রকাণ্ড বড় মাঠ, শ্রাদ্ধের জিনিসপত্রে আর নানান রকম বিদঘুটে ভূতে মাঠ একেবারে ভর্তি। এদিকে হয়েছে কি, শ্রাদ্ধের কথা শুনে সব ভূতেরই শখ হয়েছে তারাও বাপের শ্রাদ্ধ করবে, আর সবাই তার জন্য আগে থেকে প্রস্তুত হয়ে বসে আছে। ঠাকুর যখন এসে হাজির হলেন তখন তাদের আহ্লাদ দেখে কে, ভারী আদর যত্ন করে তারা ঠাকুরকে নিয়ে গিয়ে সভায় বসালো। ঠাকুর চারদিক পানে তাকিয়ে বললেন, আয়োজন তো দেখছি চূড়ান্ত রকমের হয়েছে, এখন যার বাপের শ্রাদ্ধ সে এগিয়ে এসে আমার সামনে এসে বসো দেখি। অমনি চারদিক থেকে কোলাহল করে, এ বলে আমার বাপের, ও বলে আমার বাপের, আরেকজন বলে, আরে না না আজ আমার বাপের, তারপর তোদেরগুলো আরেক দিন হবে। সে যে কি ভীষণ কোলাহল তার কি বলবো,
ব্রাহ্মণ চিৎকার করে বললেন, আরে অত চেঁচালে শ্রাদ্ধ হবে কি করে? জানিস নে, আজকে যার শ্রাদ্ধ হবে সে তৎক্ষণাৎ স্বর্গে যাবে। তোরা একটু ঠান্ডা হয়ে বস, একেবারে তো সকলের বাপের শ্রাদ্ধ একসাথে হতে পারে না। তোদের মধ্যে যে প্রধান, আজ তার বাপেরই শ্রাদ্ধ আমি করব। ব্রাহ্মণ ঠাকুরের কথায় যেন গরম তেলে ফোড়ন পড়ল। এ বলে আমি প্রধান, ও বলে আমি প্রধান, আরেকজন বলে বটে, আয় দেখি তোদের প্রধানগিরিটা বার করে দিই। এইভাবে চিৎকার কোলাহল হতে হতে ক্রমে লেগে গেল মারামারি। ভূতে ভূতে কী যে লড়াই বাঁধল সে আর বলবার নয়। তখন সত্যি সত্যি ভূতের বাপের শ্রাদ্ধ হতে লাগল। এদিকে বামুন ঠাকুরও সুযোগ বুঝে ঊর্ধ্বশ্বাসে ছুটে গিয়ে একেবারে বাড়িতে গিয়ে হাজির হলেন।